हेलो एवरीवन, इसमें मिथुन एंड तुमरा एखन देख रहा है बेंगली ब्लॉगर 2.0। तो यहाँ एक नतून पेज गाइस, आगे हमारे पेज आसल मिथुन देवना 67। तुम्हारा जरा ही जानो हमारे भले फलोवर्स आसल 17K फलोवर्स, 17.5 गेस। तो हमार गाइस पेजटा हेक हो, पेजटा मैं हमारे मेन प्रोफाइल जेटा अनेक बच्चों देखे जो प्रोफाइल्ट यूज करम, वो प्रोफाइल मैं हेक हो गए। तो क्या होता है निजे जानी ना, বাট আমি যখন হেক হওয়ার পরে আজকে দুই আড়াই মাস হয়ে যাব, আমি যখন মানে এটা নিয়ে যাচাই করলাম তখন আমার কাছে একটা মানে প্রমাণ এলো যে যার হয়তো কিবা অনেকে জানো হয়তো কিবা অনেকে জানো না। তো যারা জানো না, যারা নতুন এই ফিল্ডে আয়রা, যারা নতুন করে ভিডিও ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েটার ওরা ভিডিও বানাই রায়, তারার লাগে আমি কইমু গাইস, তোমরা অবভিয়াসলি মেইল আইডি থাকে, মেইল আইডি সবার কাছে অল ওভার ওয়ার্ল্ডে থাকে, মেইল আইডি ছিটিয়ে যায়। তোমার মেইল আইডিতে যখন একটা মেইল আইব, তোমরা আমি একদম প্রুফ সহকারে দিব আমার কিভাবে মেইল আসলো, তোমরা যখন মেইল আইডিতে মেইল আইব যে অত টাকা দিবা, মানে তোমার ফেসবুকের মধ্যে কে আসে রে, তোমার পেজের মধ্যে কে আসে রে, তারা একটা অ্যাড দিব, তার কারণে তারা মানে এক এক দিন এক একটা অ্যাডের লেগে তারা অনেক অনেক টাকা দিব, অনেক স্বপ্ন দেখাবে তোমার, অনেক অনেক স্বপ্ন। তো তোমরা আমি ডিটেলসটা স্ক্রিনশট মানে তোমরা এখানে দেখতে পারবে, তোমরা দেখো বা আমার এখানে মধ্যে দেখো, দেখার তোমরা বুঝতে পারবে যে কী লেখা আছে ওটার মধ্যে, দেখে সেটা তোমরা আমরা কইও। তো এরকম যদি কিছু হয় তোমরা কাছে রিকোয়েস্ট ভাই, তোমরা যদি মেহনত করে থাকো, আমি অনেক মেহনত করে পেজটা গ্রো করছিলাম, তোমরা যদি মেহনত করে থাকো রিকোয়েস্ট ভাই, তোমরা কোনোদিনও ওই লিঙ্কে ক্লিক করিও না, আর বেশি টাকা বেশি স্বপ্ন দেখার যাইও না, বেশি স্বপ্ন দেখার গেলেই তোমরা 5 টাকা দিবে। আমি তদ্রুপ আমি সেম কন্ডিশন হয়েছে আমার সাথে, আমি জানতাম না, আমি একদম ব্লাইন্ড আসলাম, ব্ল্যাঙ্ক মাইন্ড আসছিলাম, তখন আমি কী করছি তারা দেখাইছি এরকম। তো আমি ভাবছি না যেটা হেক করবো বলে, আমি ভাবছি হয়তো কিবা কোনো একটা কিছু হইব, ঠিক আছে ক্লিক করে দেখি কী হয়। ক্লিক করছি বাই ক্লিক করার পরে আমি মানে আজকে ক্লিক করছি আর আগামীকাল, মানে আমি ওই মেইলের থ্রুতে আমি দেখলাম যে আগামীকালকে পরের দিন গেছে এরকম। পরের দিন কিন্তু আমি চালাইছি ঠিক 12টা 1টা বাজে, শনিবারে আমি ক্লিক করছি, শনিবারে আমি অফিস থেকে ঘরে গেছি তাড়াতাড়ি ক্লিক করছি। তো রবিবারে 12টা 1টার সময় যখন আমরা মানে খাওয়া দাওয়া করছি, লাঞ্চ করছি, করে সেটা বইছি মানে 1টা 1টার দিকে ফেসবুক ক্লিক করছি, আমার ফেসবুক খুললেন। আর এই ফেসবুকটা ভাই আমার 14 বছর আগে 2009 আমি ওই ফেসবুকটা খুলছিলাম, এস মিথুন দেবনাথ। তোমরা অনেকেই হয়তো এই পেজটা মানে আমার প্রোফাইলে আমার ফ্রেন্ড লিস্টে আসলে এস মিথুন দেবনাথ, এটা হইলো আমার মেইন প্রোফাইল, অ্যান্ড মিথুন দেবনাথ 67 এটা হইলো আমার পেজ আসলে। তো গাইজ আমি এস মিথুন দেবনাথ যেটা ওইটা দিয়ে আমি ক্লিক করছি, ক্লিক করে এসে দিয়ে ওই লিঙ্কে ঢুকছি, আর ওই লিঙ্কে ঢুকার পরে তারপর আমি কী মাইন্ডের মধ্যে এসে আমি কোয়েশ্চেন জিজ্ঞেস এটারে, তোমরা তাও আমি প্রমাণ দিলাম দেখো তোমরা, তারপরেও মানে আমার পে মানে প্রোফাইলটা হেক হয়ে গেছে পুরো। আর তো অনেক পুরানা প্রোফাইল বা অনেক পুরানা সব কিছু সব অনেক আছে যে 6-7 হাজার মানে ফলোয়ার্স আসলো, যদিও 5 হাজার ফ্রেন্ডের উপর হয় না, তো 5 হাজারের ভিতরে আমার ফ্রেন্ডস আসলো, যখন আমি এটাতে পেজে কনভার্ট করছি তখন এটা আমার 7000 পর্যন্ত আমার ফলোয়ার্স হয়ে আসলো ওই পেজটাতে এস মিথুন দেবনা। আর মিথুন দেবনা 67 যেটা এটা আসে এখনও, এটা বাসিয়া থাকার একটাই কারণ যে আমি আমার ওয়াইফরে আমার স্ত্রীরে তার কাছে আমি আমার এটার অ্যাক্সেস দিয়ে রাখছি। তোমরা যারাই নতুন কন্টেন্ট ক্রিয়েটর হইবা, যারাই নতুন পেজ বানাইবা, তোমরা কাছে একটাই রিকোয়েস্ট থাকবো যে তোমরা নিজের থেকে তো চালাইবা ঠিক আছে, তোমার ফ্যামিলির যে কোনো একজন যে কোনো একটা ফেসবুক প্রোফাইল মানে তোমারে হয়তো তোমার ফ্যামিলির ভাই বোন বা মা বাবা যে কোনো কেউ নামে একটা ফেসবুক প্রোফাইল খুলিয়া ওই প্রোফাইলের অ্যাক্সেস দেওয়া রাখে। যদিও তোমার কোনো দিন তোমার মোবাইল থেকে মনে করো হঠাৎ করে তুমি পেজটা পাই যায় না, তো তুমি ওই অ্যাক্সেসের থ্রুতে গেছে যে একটু হেল্প পাইবে ঠিক আছে। তোমরা দয়া করিয়া ভাই লোক, তোমরা কোনো সময় এই রিস্ক ওটাই না, যে কোনো লিঙ্ক আছে যে কোনো কিছু আছে ক্লিক করে না, মেইলে অনেক ফেক মেইল আয়, তো মেইলের মধ্যে ক্লিক করে না, লিঙ্কে ক্লিক করলেই তোমার মানে সর্বনাশ। তো অনেকে জানে, যারা জানো তারা অসংখ্য ধন্যবাদ, তোমরা জানো, তোমরা আরও গাইড করে হয়তো এটার উপর অনেকে ভিডিও বানাইছে, বাট আমি এখন এটার ভিডিও বানাইছি তার কারণে এটা আমি অনেকদিন থেকে ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম, আমি আবার নতুন করে স্টার্ট করছি। তো গাইজ তোমরা কাছে রিকোয়েস্ট যে আমার সাপোর্ট করো, আগে আগাইতে দাও, যেরকম আমি আগে ভিডিও বানাতাম সেই রকম ভিডিও বানাইব, অ্যান্ড তোমরা সঙ্গে থাকো, তোমরা সঙ্গে থাকাটাই আমার সবথেকে বড়, তোমরা সাপোর্টই সবথেকে বেশি। অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিও দেখালে।